ইনি হচ্ছেন অন্তরা জাহান, কোন এক ইউটিউবারের ফিউচার ওয়াইফ। অন্তরা হচ্ছে ফার্স্ট টাইম, মানে একবার প্রথম দিকে টিকটকার, এন্ড সম্প্রতি অন্তরা টিকটকে 5 মিলিয়ন হয়েছে। তো অন্তরা আপু তোমাকে কংগ্রাচুলেশন, আজকে হবে টিকটক রিয়াকশন। আর তোমরা তো সবাই জানো, সবাই এটা জানো, আর বারবার কি বলবো, আমি তো টিকটক রিয়াকশনে এক্সপার্ট। আচ্ছা, আগের যারা রিয়াকশন গুলো দেখো নাই, সবাই দেখে আসো। ঋতুকে নিয়ে করেছি, মিথিলাকে নিয়ে করেছি, নুরেন আফরোজ প্রিয়াকে নিয়ে করেছি, সবাই দেখে আসো। অ্যান্ড একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দাও, লেটস গো গাইস। কোনো কথা হবে না, শুধু উড়াদুড়া রিয়াকশন হবে। যারা চ্যানেলে নতুন আসো, ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড লাইক করে দাও, আর সবাই বেল্ট পরে বসে পড়ো। কি 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 আরে বলুন, কি প্যান্টের বেল্ট না, সিট বেল্ট। মজা নেই আ রহা হ্যায়। What the hell man, এটা আমার কোমের ভাই, এটা আমার অনেক আগের অন্তরাপুকে অনেক সুইট সুইট কিউট লাগতেছে, বিউটিফুল কাশ ফুল লাগতেছে। দুইজন টি শার্ট পরাতে মেয়েদের ভালোই লাগতেছে, মানে তারপর শাড়িতে বেশি ভালো লাগে। আচ্ছা রাকিব ভাইয়া, সেট সেট বাপ লাগতেছে, মানে রাকিব ভাইয়ের ফেসে সেট সেট বাপ হলে ভাবে সেটা মজা লাগে না, ফানি ফানি বাপটা অনেক মিলে, বাট সেট সেট মানে সেট সেট যে বাপটা আছে ওইটা বেশি একটা মিলে না, ম্যাচিং খায় না। রাকিব ভাইয়ের টিকটক রিয়াকশন কার্ড দেখতে চাও, অবশ্যই কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, রাকিব ভাইয়ের টিকটক রিয়াকশন কার্ড দেখতে চাও। আহ, নাইস কাপল, নাইস জুটি, অনেক সুন্দর, ব্ল্যাক ব্ল্যাক, ও সেই লাগতেছে, অনেক সুন্দর কাপল, না আসলে কাপলটা অনেক সুন্দর, জোস অনেক সুন্দর লাগতেছে। সত্যি অন্তরাপুর সাথে রাকিবের বিয়ে হলে আমি অনেক খুশি হবো, মানে ওই কাপড়টা অনেক সুন্দর অ্যান্ড অনেক পারফেক্ট, সব দিক দিয়ে ম্যাচিং আছে। আর কারা মন খারাপ আছে আবার কমেন্ট করো একটু, আপু আর রাকিবের বিয়ে হলে তুমি মন খারাপ এটা কমেন্ট করো, বাট অনেক সুন্দর আর ভালো একটা কাপড় অ্যান্ড আশা করি ভালো হবে, মানে ভালো। এই ওয়েট 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 ওয়েট, ইট্টু আগে মাত্র দেখলাম রাকিবের টিমের সাথে, এখন হচ্ছে আবার আগের টিম, সেটা হচ্ছে ইমন উৎস আর হচ্ছে সুলাইমান লিমন, ওইটা হচ্ছে অন্তরাপুর আগের টিম। অ্যান্ড অনেকে বলতো সুলাইমান লিমনের সাথে নাকি অন্তরাপুর রিলেশনশিপ ছিল, এটা অনেকে এখনও বলে, তো দেখি ও আগে কী টিকটক করতো, একটু ভাল আগে কী টিকটক করতো একটু দেখি, আগে কী কী টিকটক করতো সেটা একটু দেখি। চলে এক কাম কর, 200 রুপয়া দে আর 50 রুপয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। আরে এটা কি টিকটক, জোস সুন্দর হয়েছে, এডিটটা ভালো লাগছে, তো নেক্সট ডে একটু ফানি ছিল, নেক্সট ডে তুমি এইটাতে তুমি 10-এ 10, তুমি এটাতে 10-এ 10, পুরো বোবো লাগতেছে। আর এটা মনে রাকিব বেরবাসাটা ব্যাকগ্রাউন্ডটা দেখে লাগতেছে, রাকিব বেরবাসা হলে কমেন্ট করো, ব্যাকগ্রাউন্ডটা দেখে লাগতেছে রাকিব বেরবাসা মনে হচ্ছে, কমেন্ট করো। খুব সুন্দর অ্যান্ড অন্তরাপুর শ্বাসটা অনেক সুন্দর লাগতেছে, পুরো বউ বউ লাগতেছে, জানি না কেন এই এই শ্বাস দেওয়া হতেও পারে। আচ্ছা দেখি চুস কার্তো দাসিন, এই হালা এরম আওয়াজ করতে শাড়ি পরে তো সবারই ভালো লাগে। আর অন্তরাপুরে আমি ভালোবেসি এটা কবো, ওটা যেহেতু অন্য একটা ইউটিউবারের ওয়াইফ, তো আমি চাই না কিছু একটা বলতে, ভালো এটাই বললাম। তারপরে চাইলে বইলো লাস্টে কে, উফ এটা তো বেশি কিউট লাগতেছে ভাই, পুরো পরি এর জন্য পরি,
ইটির সুন্দর লাগতেছে বেশি, আর কই ভাই তোমরা আমার ভর্তি ইটির পছন্দ হয়েছে, পছন্দ না আমার পরিচয় পরি বলতে হয়, অ্যান্ড খারাপে খারাপ বলতে হয়, ভালো রে ভালো বলতে হয়, এটা আমার আম্মু শিখিয়েছে। রেড কালার তো আমার সবচেয়ে ফেভারিট কালার, রেড কালার ড্রেস পরা উফ জোস, সেই এই যেখানে দেখতেছো তোমরা ইটিকে সেই লাগতেছে উফ জোস। মাইরাল হয়েছিল বাইরে কিসাজি, এত ড্রেস পরা মনে হয় কোনো ফটো শ্যুট ছিল, এত গয়না না আবার বিয়ের গয়না নাকি বুঝলাম না কিছু, বিয়ের গয়নার মতো লাগতেছে পুরা, মায়ের লাগছে বিয়ে মেয়ে হয়েছে নি রেড কালার শাড়ি গয়না আহা পুরো নববধূ। ভাই আমার ফেভারিট টিকটক আইছে, মানে গানটা আমার অনেক ফেভারিট, ক্যা কাহো মে শরমে সে মে লাভ সে লে হুয়ে, হয় নাই হয়তো কিন্তু গানটা অনেক সুন্দর। সত্যি আগে থেকে রাকিব ভাই এখন ভালো ভালো অভিনয় করতে পারে, ভালো ভালো টিকটক করতে পারে, যত অন্তরাপুর সাথে আছে অ্যান্ড ভালো ভালো জিনিস শিখতেও পারবে, আগেও ভালো জিনিস পারতো বাট এখন অভিনয়টা ভালো পারে, সত্যি দুজনকে অনেক জোস লাগতেছে, নাইস কাপল অ্যান্ড সত্যি কাপলটা অনেক জোস, সত্যি কাপলটা মানে এটা বেস্ট একটা কাপড় আমার মতে, আর সাইম ভাই আর সয় মানে ইয়ার পরে মানে আর সাইম আর মাঞ্জি আপুর পরে এই অন্তরা রাকিব ভাইয়ের কাপলটা অনেক জোস, আফ্রিদি ভাইটা পরে আমরা আশা করবো উফ সেই ওরা আলমদাগলা রিস লাগে। এই 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 প্রথম ঋতু, বাহ 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 বাহ, ঋতুকে তো দেখলেই খারাপ লাগে আমার। এটা হচ্ছে ইতি উফ দুই ডাবল গার্লস একসাথে, ওই অন্তরাপুরে অন্তরাপুরে এখানে অনেক সুন্দর লাগতেছে, যেহেতু ইউটিউবারের বউ সুন্দর হবেই, তিনজনকে অনেক সুন্দর লাগতেছে, তিনজনকে একদম মাশাআল্লাহ লাগতেছে, সত্যি সুন্দর লাগতেছে, ঋতুকে সুন্দর লাগতেছে, অন্তরাপুরে সুন্দর লাগতেছে, আবার ইতিকেও সুন্দর লাগতেছে, সত্যি সুন্দর, তিনজনকে জোস লাগতেছে, তিনোটা এক দাল একবার পড়ি এক একটা, আর একটা তো একটা বয়ফ্রেন্ড আছে, এটা কয়েল আপনার দুই সাইডের দুইটা সেই লাগতেছে, তোমরা এখানে 30-40 ঠিক আছে। সো নেক্সট ডে অন্তরাপুর টিকটকে রাখিবে কি করে, রাকিবের ব্যয় তো রাখি, তোমারটা তুমি আর ইয়েশন দিম একটু পরে মানে কয়েকদিন দু একদিন পরে, তুমি অন্তরাপুর টিকটকে কি করো থাক, আচ্ছা দেখি আহ নাইস সুইট কাপড় আসলে খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে উফ নাইস সুইট কাপল উফ সেই উফ না না সত্যি অনেক সুন্দর লাগতেছে, অ্যান্ড দুজনকে অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট পুরা বোনের ভাই বোনের মতো সুন্দর লাগতেছে, কমেন্ট হইলো আর তোমরা ভাইছো 10-5 নাম বাড়ছে দিতাম না ভাই, তোমরা ভালো লাগতেছে না আমার কাছে, কেমন যেন লাগতেছে টিকটকগুলো বেশ একটা জোস না। নেক্সট তো তোমাদের কাছে কেমন লাগছে, আমার কাছে খুব জোস লাগছে, আর অনেকটা টিকটক ভালো লাগছে, আর অনেকটু ডিস্টার্বও হয়েছি, ডিস্টার্ব ফিল করছি আজকে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমার শরীরটা ভালো নামার জন্য সবাই দোয়া করো, আজকে আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, হ্যাভ ফান পিস, আসসালামু আলাইকুম।